হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু এডু লাইফ ওয়ান স্টেপ এহেড রবীন্দ্রনাথ টেগর ইউনিভার্সিটি হজাই আসাম অ্যাডমিশান নোটিফিকেশান রিলিজ করা হয়েছে ফর পিএইচডি প্রোগ্রাম ডেটেড ইলেভেন সেপ্টেম্বর টু জিরো টু ফোর অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফর অ্যাডমিশান ইন টু পি এইচ ডি প্রোগ্রাম ইন রবীন্দ্রনাথ টেগর ইউনিভার্সিটি ফর টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ অ্যাকাডেমিক সেশন রবীন্দ্রনাথ টেগর ইউনিভার্সিটি হজায় আসাম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ অ্যাকাডেমিক সেশানের জন্য অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশান রিলিজ করা হয়েছে ফর অ্যাডমিশান ইন টু পিএইচডি প্রোগ্রাম দ্য ভ্যাকেন্সি পজিশান ফর পিএইচডি অ্যাডমিশান অব দি ফলোয়িং অ্যাকাডেমিক ডিপার্টমেন্টস ফর হুইচ অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড আর গিভ ইন বিলো নিচে যে সমস্ত সাবজেক্টের জন্য ভ্যাকেন্সি পজিশান রিলিজ করা হয়েছে পিএইচডি অ্যাডমিশানের জন্য সেগুলি উল্লেখ করা হল এখানে প্রথমে ডিপার্টমেন্টের নাম এবং টোটাল নাম্বার অফ সিটস মেনশন করে দেওয়া হয়েছে বোটানি সেভেন কেমিস্ট্রি ফোর ম্যাথমেটিক্স থ্রি ফিজিক্স টু জুলজি ফোর কমার্স ফোর এডুকেশন ওয়ান ইংলিশ থ্রি হিন্দি ফাইভ পলিটিক্যাল সায়েন্স ফোর বেঙ্গলি থার্টিন হিস্ট্রি ফাইভ আসামিজ টু এখানে কিছু ইনস্ট্রাকশান নিচে দিয়ে দেওয়া হয়েছে এদের লগ করতে বলা হয়েছে ওয়েবসাইটটিতে গিয়ে এইচটিপিএস কোলন ডবল স্ল্যাশ আর আসাম ডট এসি ডট ইন স্ল্যাশ অনলাইন স্ল্যাশ এই লিঙ্কটিতে গিয়ে আপনারা ক্লিক করবেন সেখানে গিয়ে পিএইচডি প্রোগ্রাম যে বারটি থাকবে তাতে ক্লিক করবেন এবং তারপর গিয়ে নিউ এনরোলমেন্ট নামক বারটিতে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন ফি লাগবে রুপিস ওয়ান যেটি অনলাইনে ডিপোজিট করতে হবে বারোশো টাকা রেজিস্ট্রেশন ফি

কারণ হচ্ছে এই ফর্মটি একবার ফিল করা হয়ে গেলে সেটি কিন্তু আর তারপর এডিট করে ঠিক করা যাবে না কাজেই যখন ফিল করবেন ফাইনাল সাবমিট করার আগে অবশ্যই বারবার চেক করে নেবেন সম্পূর্ণ বিষয়টি ঠিক আছে কি না কারণ এখানে বোল্ডে বলেই দিয়েছে ওয়ান্স দ্য অ্যাপ্লিকেশান ইজ সাবমিটেড ইট ক্যান নট বি মডিফাইড একবার সাবমিট করা হয়ে গেলে সেটি কিন্তু মডিফাইড করা যাবে না আর কোনো রং ইনফরমেশান বা ইনফরমেশান মিস্টেক থাকলে সেটি কিন্তু সেই ফর্মটি ক্যান্সেল বা রিজেক্টেড করে দেওয়া হবে সেভ দ্য পিডিএফ জেনারেটেড আফটার সাবমিশন অফ অনলাইন ফর্ম ফর ফিউচার কসপন্ডেন্স অনলাইনে সাবমিট করার পর পিডিএফ ফর্মটি সাবমিট সেভ করে রেখে দেবেন বা ডাউনলোড করে রাখবেন যেটি পরবর্তী সময়ে কিন্তু কাজে লাগবে এখানে কিছু ইম্পর্টেন্ট ডেটস দিয়ে দেওয়া হয়েছে কমিটমেন্ট অফ অনলাইন ফর্ম ফিল আপ অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে ফিফটিন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থেকে বা শুরু হবে ফিফটিন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থেকে লাস্ট ডেট অনলাইন ফর্ম সাবমিশনের হচ্ছে সেপ্টেম্বর থার্টি টু জিরো টু ফোর অনেকটাই টাইম আছে ডেট ফর এন্ট্রান্স এক্সামিনেশান কোশ্চেন প্যাটার্ন এবং আডার ডিটেলস নোটিফাই করে দেওয়া হবে এদের ওয়েবসাইটে পিএইচডি প্রোগ্রাম নামক যে বার সেই সেকশানটিতে গিয়ে আর টি রবীন্দ্রনাথ টেগর ইউনিভার্সিটি ওয়েবসাইটটিতে যাবেন অক্টোবরের ফার্স্ট উইক টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে সেই ওয়েবসাইটটিতে গিয়ে আপনারা তখন তা আপলোড করে দেবে এরা এক্সামিনেশান এন্ট্রান্স এক্সামিনেশানের ডেট কীভাবে পরীক্ষা হবে তার কোশ্চেন প্যাটার্ন এবং অন্যান্য সমস্ত ডিটেলস এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি এখনও পর্যন্ত যা আপলোড করা হয়েছে তার সে এই রিলেটেড যদি আর কোনো জিজ্ঞাসা আপনাদের থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই যাতে হায়ার এডুকেশন এবং জব রিলেটেড আরও ভিডিও পেতে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ